হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে আপনাদেরকে বলবো কালিকা পুজোর ষোলশ পদ্ধতিতে, অর্থাৎ ষোলশ প্রচারে যে পুজোটি হয় সেই পুজোটি কীভাবে কোনো যাবেন, তাহলে সম্পূর্ণ এবং আপনারও পুজো করে সন্তুষ্ট হবে, তার জন্য করবেন এবং জিনিসগুলো কীভাবে অ্যাপ্লাই করবেন। তাহলে আজকে মশাই প্রায় হতে থাকে বা অন্যান্য জায়গায় রক্ষা কালী পুজো প্রভৃতি কালী পুজো হয়, সেখানে ষোলশ প্রকার অর্থাৎ ষোলশ প্রচারে পুজোটা করলে সুন্দরভাবে, ষোলশ প্রচার পুজো করা তো বাধ্যতামূলক, কিন্তু তার জন্য কয়েকটি দ্রব্য এমনভাবে আপনি সাজিয়ে তুলবেন যাতে কিন্তু আপনার সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। গোছানোটাই কিন্তু মেন, গোছানোটাই অর্ধেক পুজো হয়ে যাবে। এবার বলি যেই কথাটা, সেটা হলো একটা প্রচলন কথা রয়েছে যে বাড়িতে কালী পুজো করা আর মেয়ের বিয়ে দেওয়া এক। হ্যাঁ, মেয়ের বিয়ে দিতে গেলে কিছু দান সামগ্রী লাগে, ঠিক কালী পুজোও কিন্তু আপনার মেয়ের বিয়ের মতনই অনেকটা জিনিস। শুধু এখানে পদ্ধতিটা হবে, বিয়ে হবে কালীর সঙ্গে শিবের এবং তার পুরোহিত হলো যজ্ঞেশ্বর বিষ্ণু অর্থাৎ নারায়ণ। তাহলে আজকের ভিডিও শুরু করব। প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনি সুন্দরভাবে একটি সর্বোদ্ধ বদ্ধমণ্ডল বা যে কোনো একটি অস্ত্রল পদ্ধ যন্ত্র মেকে নেবেন, ঘর যেখানে প্রতিষ্ঠা করবেন এবং বেদিটা সুন্দর করে সাজিয়ে নেবেন কাগজ দিয়ে, যেভাবে আমরা করছি দেখতেই পাচ্ছেন। তার বাঁ পাশে অর্থাৎ ডান দিকে আমরা বস্ত্র রাখতে এবং বাঁ পাশে সজ্জা দ্রব্য, যেমন আমরা বিয়েতে মেয়েদের সজ্জা দ্রব্য দান করে থাকি, ঠিক সেরকম সজ্জা দ্রব্য দান করতে হবে। সজ্জা দ্রব্যের যে সমস্ত জিনিসগুলো রাখবেন, যেমন মেয়েকে বিয়ে দিতে গেলে আমাদের কি খাট দিতে হয়, পালঙ্ক দিতে হয়। এখানে খাট পালঙ্ক অত বড় বিষয় কিছু নয়, কিন্তু সজ্জা আপনাকে দিতে হবে। তাহলে সজ্জার মধ্যে আপনাকে কী পড়ছে, একটা মাদুর, অন্ততপক্ষে একটা বালিশ এবং একটা বিছনার চাদর অবশ্যই দিতে হবে। একটা জল দান আমরা করি কলসি, যেমন মেয়ের বিয়েটা দিই সেখানে ছোট্ট একটা ঘট দেওয়ার ব্যবস্থা করবেন। এছাড়াও পাঁচটা ফল গোটা লাগবে, গন্ধদ্রব্যাদি সাজার জিনিস, থালা গ্লাস বাটি অন্নদানের জন্য, এই সমস্ত দ্রব্য আপনার দিতে হবে। এছাড়াও যে দ্রব্যগুলো আসন আসন পেতে দেবেন এবং চৌকিতে যে কটা যেটুকু আমরা করতে হবে, এসব নয় খরম অবশ্যই দিতে হবে, কারণ তাই আমরা সামনে একদম ক্লোজ করে দেখাচ্ছি প্রত্যেকটা গরম সাজিয়েছি এবং তারপরে প্রথমে একটা মাদুর, তার উপরে আমরা বিছনার চাদর পেতেছি, তারপরে প্রত্যেকটা গন্ধদ্রব্য সাজিয়েছি, পাখাটা সামনে সোজা করে রেখেছি, বালিশ সাজিয়ে রেখেছি এবং ওপরে একটা ফুলের মালা দিয়েছি। এইভাবে এছাড়াও আনুষঙ্গিক জিনিস দ্রব্যাদি যেগুলো ষোলশখানা দ্রব্য রয়েছে তার মধ্যে সোনার উপরও পড়ে, সে সোনার উপরে অলঙ্কারও লিখবেন, যাদের যা সামর্থ্য সেটুকু দেবে, না দিলে তার বদলে আমরা জব ব্যবহার করতে পারি বা অন্যান্য দ্রব্য ব্যবহার করতে পারি। ঠাকুর দেখতেই পাচ্ছেন কীভাবে সাজানো হয়েছে, জবা ফুলের মালা, বেল পাতার মালা, আমাদের চাঁদ মালা, শাড়ি গামছা প্রত্যেকটা। এইবার যে জিনিসটা ষোলশ প্রচারে পুজো করতে গেলে কিন্তু ভোগ্য দ্রব্য আদি আমাদের সাজিয়ে দিতে হবে, যেভাবে আপনারা দেখছেন। এইভাবে আপনারা আপনারা নিজের স্টাইলে সাজাবেন, কিন্তু আপনাদেরকে একটা জাস্ট ধারণা দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা। তাই আমি যেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম ঠিক সেইভাবে ষোলশ প্রকারের দ্রব্যটি আমরা যদি উপস্থাপন করেন, পরবর্তীতে আমি আরও পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে ষোলশ প্রকারে যে দ্রব্য আদি লাগে সেটা দেখিয়ে দেব। মোটামুটি আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম, যেটা আপনারা যদি এই চিত্র অনুযায়ী করতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সুবিধা হবে। মিষ্টির প্যাকেট যেগুলো পুজোর দেয় সেগুলোর প্রত্যেকটাই ডান দিকে রাখার কথা, কিন্তু এখানে বাঁ দিকে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন, তার কারণ জায়গা শর্ট। আঠাশ ভাগে নৈবেদ্য কলা পাতায় রেখেছি এবং যে ভোগ্য দ্রব্য আদি একটি থালায় ভোগ্য দ্রব্য আদি সাজিয়ে, দুটো থালা লাগবে একটা শিব এবং কালীর, সেই সাজিয়ে সেগুলো রেখে দেবেন। সেগুলো অবশ্যই কিন্তু ডান পাশে রাখবেন ঠাকুরের, আপনার বাঁ হাতের যেখানে হবে, এবং প্রত্যেকটা দ্রব্য আমরা সেইভাবে সাজাতে হবে, সাজিয়ে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে একটা সুন্দরভাবে কালিকা পুজোর চিত্র তুলে ধরলাম, যেটা দেখলে আপনারা সহজেই শিখে নিতে পারবেন কিভাবে একটি মোটামুটি দ্রব্য সামগ্রী সমস্ত কিছু পেলে আমরা সুন্দরভাবে সাজিয়ে কালী পুজো করতে পারবেন, যাতে আপনাদের দেখতেও সুন্দর হবে এবং আপনি কাজটা করেও আনন্দ পাবেন। এইভাবেই প্রত্যেকটা যজমানকে বলার চেষ্টা করবেন, তাহলে আপনার অনেকটাই সুবিধা হবে। আজকের মতো ভিডিও এখানেই সম্পূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাদের দরকার তাদেরকে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের জন্য নতুনত্ব পুজো আচ্ছার ভিডিও নিয়ে আসে, যাতে আপনাদের একটু উপকার হয়।
তাই আপনাদের বিভিন্ন পূজোর ছবি আপনারা তুলে ধরি এই চ্যানেলের মধ্যে, যাতে আমরা সুবিধা হয় এবং উপকার হয়। এইভাবেই আপনারা আরও আগে এগিয়ে দেবেন। যারা নতুন দেখছেন পূজো আসো বেঙ্গল ইউটিউব চ্যানেল, তারা কেবল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন, কারণ নতুনত্ব ভিডিও দেখার জন্য। আজকের মতো সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।